আওয়ামী লীগ মানুষের গণতান্ত্রিক অধিকার ফিরিয়ে দিয়েছে জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, একটানা ক্ষমতায় থাকায় সব শ্রেণী পেশার মানুষের ভাগ্য পরিবর্তনে কাজ করতে পেরেছে বর্তমান সরকার। আর বিএনপি ক্ষমতায় থাকাকালে দুর্নীতি এবং লুটপাট করেছে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, দলটি এখন মানুষকে জিম্মি করে হয়রানি করছে। সকালে 22,101টি পরিবারের মধ্যে ভূমিসহ আধাপাকা ঘর হস্তান্তর অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। এ সময় আরও 12টি জেলা এবং 123টি উপজেলাকে ভূমি ও গৃহহীন মুক্ত ঘোষণা করেন সরকার প্রধান। পাবনা থেকে আরও জানাচ্ছেন নজরানা চৌধুরী। প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হয়ে আশ্রয়ণ দুই প্রকল্পের আওতায় চতুর্থ পর্যায়ে ভূমিহীন ও গৃহহীন 22,101টি পরিবারের মধ্যে ভূমিসহ সেমিপাকা ঘর হস্তান্তর করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর মধ্য দিয়ে আরও 12টি জেলা এবং 123টি উপজেলা গৃহহীন ও ভূমিহীন মুক্ত হলো। সব মিলিয়ে দেশের 21টি জেলার সব উপজেলাসহ 334টি উপজেলাকে ভূমিহীন গৃহহীন মুক্ত ঘোষণা করেন সরকার প্রধান। সেগুলি সম্পূর্ণভাবে ভূমিহীন গৃহহীন মুক্ত একটি উন্নত জেলা উপজেলা হিসেবে ঘোষণা করছি। বক্তব্যের শুরুতেই প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু সহ শোকাবহ আগস্টে নিহতদের স্মরণ করে বলেন, জাতির পিতাকে হত্যার পর দেশে শুরু হয় প্রতিহিংসার রাজনীতি। এমনকি খালেদা জিয়া 15ই আগস্ট তার জন্মদিন না, তারপরেও সে সেই জন্মদিন হিসেবে যেখানে আমাদের চোখের পানি ঝরে সেই দিন সে উৎসব করত তার মিথ্যা জন্মদিন বানিয়ে শুধুমাত্র আমাদেরকে আঘাত দেওয়ার জন্য এটা সে করে। বৈশ্বিক অর্থনৈতিক সংকট, বিশেষ করে করোনা এবং রাশিয়া ইউক্রেন যুদ্ধের ফলে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে নিম্ন আয়ের মানুষের কষ্ট কমাতে তার সরকারের নেয়া পদক্ষেপের কথা জানান শেখ হাসিনা। আমরা এখন প্রায় 1 কোটি মানুষকে, 1 কোটি পরিবারকে আমরা উপকারভোগী কার্ড দিচ্ছি, পারিবারিক কার্ড, যে কার্ডের মাধ্যমে তারা স্বল্প মূল্যে চাল ডাল তেল চিনি কিনতে পারবে সেই ব্যবস্থা করে দিয়েছি। একমাত্র আওয়ামী লীগ সরকার জনগণের কল্যাণে কাজ করে জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, 75 পরবর্তীতে দেশে শুরু হয় সামরিক শাসন। ক্ষমতায় থাকা অবস্থায় লুটপাট আর দুর্নীতির মাধ্যমে নিজেদের আখের গোছাতে কাজ করে বিএনপি। বলেন, মানুষের মৌলিক অধিকার এবং গণতান্ত্রিক অধিকার নিশ্চিত করেছে বর্তমান সরকার। এখনো মানুষকে তারা জিম্মি করে নানাভাবে হয়রানি করার চেষ্টা করে। আমি দেশবাসীকে এটাই বলবো, আওয়ামী লীগ গণতন্ত্রই বিশ্বাস করে, মানুষের ভোটের অধিকার মানুষের হাতে ফিরিয়ে দিয়েছে, গণতান্ত্রিক অধিকার ফিরিয়ে দিয়েছে। আমি শুধু এটুকু বলবো যে একটা আস্থা বিশ্বাস রাখবেন, একটানা সরকারে আছি বলে কিন্তু আজকে এই যে ভূমিহীন মানুষের ঘর করে দেওয়া থেকে শুরু করে প্রত্যেকটা শ্রেণী পেশার মানুষের ভাগ্য পরিবর্তনে আওয়ামী লীগ সরকার কাজ করে যাচ্ছে। পরে ভিডিও কনফারেন্সে আশ্রয়ণ প্রকল্পের আওতায় খুলনা, নোয়াখালী এবং পাবনা জেলার অন্তর্গত জমিসহ ঘর পাওয়া হতদরিদ্র উপকারভোগীদের সাথে কুশল বিনিময় করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মুজিববর্ষ উপলক্ষে ভূমিহীন গৃহহীনদের মাঝে যে ঘর বরাদ্দ করা হচ্ছে তাতে ছিন্নমূল অসহায় প্রায় 25 লাখ মানুষের পুনর্বাসন হচ্ছে। আর সরকার তার বিভিন্ন কর্মসূচির মাধ্যমে এসব অসহায় মানুষদের কর্মসংস্থানের প্রচেষ্টাও চালিয়ে যাচ্ছে। নজরানা চৌধুরী, এনটিভি নিউজ, পাবনা। চেয়ারম্যান সাহেব, আমার একটা কথা আছে। তো কথা ছিল, তুমি পিছে গিয়া সামনে আসো। এই কদিন ধরে আমি একবারও দেখলাম না তো জামাইটার লোক কথা বলছে। রিদিশা চকোফান বিস্কুট নিবেদিত নতুন ধারাবাহিক নাটক প্রবাসী পরিবার। তো খালাম্মার নামে পাঠাইতো, তুমি ইচ্ছামতো খরচ করতা, এমন অবস্থা হলো যে ভাই। রচনা ও পরিচালনা তুমি পালো, মারুফ খাও তুমি, মালাই খায় আরেকজনে, কেমন হইবো ভাই? তোমার শ্বশুর বাড়িতে যে সুন্দর আদর আপ্যায়ন করছে, দুই ভাই তো আর খাড়াইতে পারতাছ না। ভাবি, তুমি আমাকে না কথা শোনাতে আসবে না। আমি তোমাদের বলছিলাম আমার শ্বশুর বাড়ি যেতে। উমা গো, কি তেজ, একদম তেলে বেগুনে জ্বললা উঠছে। তা আরেক বেটার লগে যখন ভাগ্যে গেছিল, তেজটা কই ছিল? হ্যাঁ, মতিনের বোন তার এক বেটার লগে ভাগ্যে গেছিল, আবার চইল হয়েছে ঘরের মধ্যে, তোমার তো সমাজ নিয়ে থাকুন লাগে না। তোমার যত্নটাই তো মেইন, তোমার যত্নটা হইলেই হয়েছে। আর শোনো না, কাজল অন্য মেয়েদের মতো না, স্বামীর দায়িত্ব স্ত্রী ভাগ করে নেওয়ার নামই কিন্তু সংসার। ও নিজের থেকেই তোমার দায়িত্ব নিতে চায়, তা তুমি এমন করো কে? আমি আমার বউর কাছে আসছি,
ব্যবসা করতে আসি নাই, তাই লাভ ক্ষতি হিসাব আমি করতে চাই না। কেন শোনো নাই, তোমার বউ যে একটা কলম কিনে। আসমা, আমি শোনা কথায় কান দেই না। তুমি একটা মানুষ, মানুষ তো ভুল করেই, আর তুমি যদি কোনো ভুল করেই থাকো এর দায়িত্ব আমার উপরও কিছু আসে, তাই না? এখন আমরা দুজন মিলে সেটা শুধরায় ফেলব। তুমি যা করছো। জি না স্যার, আমি এখনো বিয়ে করিনি, তবে আমি অনেকের ব্রেকআপ করিয়েছি। আমার বেশ কয়েকটা বান্ধবীর ব্রেকআপের সময় আমি সাথে থেকে দায়িত্ব নিয়ে ব্রেকআপ করিয়েছি। ভালো করেছি না স্যার? আমার পুষ্পা রানী। ও মা, তুমি কেমনে বুঝলা? এই জীবনে দুইটা জিনিস হচ্ছে ওয়া, আমি ভালো করেই বুঝি। কি কি? একটা হলো টাকার নোট, তুমি আমার চোখ বাইন্ধে দিয়ে যে টাকার নোটই দিবা দেখবা আমি চিনা লাইছি। আর দ্বিতীয় না, তোমার ছোঁয়া। হইছে মিশা কথা কম কো চো, স্যারমন লাগে থাইক্কা থাইক্কা ভালোই মিশা কথা শিখছে। চিনো আসামি কেডা ভাইজি হাই কেডা তোমার যতদিন মন চাই তুমি ততদিন নাও, তাই আমার একটা কথা শুনে রাখো। কি হইছে, তুমি এমনি কথা কইতেছো কেন? আমি তোমার মা ভাবি সংসারে থেকে প্রতিদিন এই ঝামেলা করতে পারুম না, তুমি আমার আলাদা সংসার করে দিবা নাইলে আমি বাপের বাড়ি গেলাম গা। আচ্ছা বুঝলাম তো, কি হইছে আমার খুলা কইবা? কিছু হয় নাই, কিছু হইতে হইবে এমন কোনো কথা আছে? আমি আলাদা সংসার চাই ব্যাস, তুমি কেমনে করে দিবা আমি জানি না। আরে আমি তো জমির কোনো টেকাই পাই না, উল্টা ভাই আমার কাছে না দাবি দলিলে আমার কাছে সিগনেচার নিছে, আমি সই করে দিছি, ওই জমি তো আমি দিয়ে দিছি, কোনো দাবি নাই। উল্টা আমি টাকা দিছি যে ভাই রে, আমি একটু বিদেশ যেতে চাই, একটা ব্যবস্থা করে দাও, এই তো ব্যাপার। আরে শোন শোন ভাই, আমি আমি তোর বোঝাই কই না, ব্যাপারটা হচ্ছে কি, আমি ভাই ওগুলো কি কইতেছে? না না, ও যে আমি তোমারে টাকা পাঠাইছি ওই টাকা তুমি কি করছো? টাকা আমি খাইছি কিন্তু একলা খাই নাই, এই সংসারের পিছনে খরচ করছি। গোলার ডিম করিস, সংসারের পিছনে খরচ করছো? হ্যাঁ করছো, সেটা সংসারের পিছনে না, জুয়ার পিছনে খরচ করছো। এই না নাই মুখ সামনে কথা কয়, তুই আমাকে দুই ভাইয়ের মধ্যে কথা বলছিস কেন? তুই থার্ড পার্টি, দূরে যা। ভাবি আমি মাছ রাখতেও পারি না, আমি মাছ কাটতেও পারি না, আমার অনেক গন্ধ লাগে। আর তুমি না পারলে রেখে দাও না, আম্মা এসে রান্না করবে, আর নয়তো কাজলকে বলে দিচ্ছি, কাজল এসে রান্না করবে, ঠিক আছে? না গো। দেখবেন বৃহস্পতি শুক্র ও শনিবার রাত 8:20 এনটিভিতে। এখনো নাম্বার মনে রাখছো? মনে রাখি, ফোনে রাখছি। এখন বিকাশ ভাই পাবেন দেশের প্রথম ডিজিটাল লোন।